بسم الله الرحمن الرحيم تزهو بك السماوات وتنتشي الأكوان يا حامل القرآن يا حامل السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গুণিত শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে সুস্থ রেখে আজকের এই অনুষ্ঠানে আসার, বসার এবং আপনাদেরকেও এই অনুষ্ঠান দেখার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সারা পৃথিবীতে এই সমাজে যে সংস্কৃতি এবং অপসংস্কৃতির বিভীষিকা চলছে, এই লড়াই থেকে কীভাবে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, সংস্কৃতি থেকে সংস্কৃতির সাথে অপসংস্কৃতির যে লড়াই, এই লড়াই থেকে কীভাবে এই জাতিকে, এই সমাজকে অপসংস্কৃতির এই বিভীষিকা থেকে উদ্ধার করা যায়, এই নিয়েই হবে আজকে আমাদের আলোচনা। আর এই আলোচনা জুড়ে আমি মিসবাহুজ্জামান হেলালি আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন মতামত দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংস্কৃতি এবং অপসংস্কৃতি। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আপনাদের সুপ্রিয় আলোচক শেখ ফয়েজ আহমদ সাহেব। শেখকে অনুরোধ করবো আজকে সংস্কৃতি এবং অপসংস্কৃতি নিয়ে আজকে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلمهم أولئك لهم الأمن وهم مهتدون وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة إذا استعنت فاستعن بالله وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি যার অপার দয়ায় আমাদের নিয়মিত অনুষ্ঠান নুরুল কোরআনে আজকে সংস্কৃতি অপসংস্কৃতি এই বিষয়ের উপর কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দর্শক শ্রোতা, তাহজিব তামাদ্দুন একটি কথা রয়েছে, ইসলামিক তাহজিব তামাদ্দুন, ইসলামিক বিধিবিধান, চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, নিয়ম কানুন, সেই ব্যাপারগুলো আমাদের জানা, ক্রিস্টি কালচার, এই বিষয়গুলোর সামনে রেখেই একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে। সুষ্ঠু সংস্কৃতি চর্চা এবং এর বিকাশের মাধ্যমে একটা সুন্দর জাতি সৃষ্টি হয়, আর অপসংস্কৃতি একটা জাতিকে ধ্বংস করে দেয়।
মুসলমানদের সংস্কৃতি দীর্ঘদিনের লালিত এই সংস্কৃতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আম্বিয়ায়ে কেরামগণ পৃথিবীতে এসেছিলেন মানুষদেরকে সুষ্ঠ সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্যই। আল্লাহ পাক আমাদের খালিক, আল্লাহ পাক আমাদের মালিক, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন খালিকের সাথে মাখলুকের সম্পর্ক স্থাপন করে দেওয়া, খালিকের কীভাবে ইবাদত করতে হবে সেই ইবাদতের পথ পদ্ধতি শিক্ষা দেওয়াই ছিল আম্বিয়ায়ে কেরামদের উদ্দেশ্য এবং আগমনের কারণ। ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ, কোনো নবী রাসূল পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেননি, বরং তারা এসেছিলেন ফাসাদকে ধ্বংস করার জন্য। যখনই পৃথিবীতে অপসংস্কৃতি দেখা দিয়েছে তখনই নবী রাসূলের আগমন ঘটেছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবীর অবস্থা ছিল নাজুক, মানুষ মানবতাবুদ বলে গিয়ে পশুত্বে রূপান্তরিত হয়েছিল, মানুষ উলঙ্গ জীবনযাপন করত, কাবাগরকে তোয়াফ করত মানুষ উলঙ্গ হয়ে। কাবাগরের ভিতরে 360টি দেব দেবী স্থাপন করা হয়েছিল, তাদেরও উলঙ্গ প্রতিচ্ছবি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে 600 বৎসরের উপরে কোনো নবী রাসূল পৃথিবীতে আসেননি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হলো এর 570 বৎসর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন এবং 40 বৎসর পর কোরআনে কারীম অবতীর্ণ হলো, 610 বৎসর মধ্যখানে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরাতুল আলাকের এই আয়াত অবতীর্ণের মাধ্যমে নবুয়তির কার্যক্রম শুরু করলেন। আর তার জন্মভূমি সহ সমস্ত পৃথিবীতে অপসংস্কৃতির কারণে যে অন্ধকার সে এসেছিল সেই অন্ধকারকে দূর করার জন্য তিনি কাজ শুরু করলেন। কোরআনে কারীমের ভাষায় ওয়াকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান্নার ফা আনকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের পারে দণ্ডয়মান, সেখান থেকে তোমাদেরকে আমি উঠিয়ে নিয়ে আনসলাম। কোরআনে কারীমের ভাষায় ফা আসবাহতুম বিনিয়মাতিহি ইখওয়ানা, তোমরা ছিলে অন্ধকারের মধ্যে, সেই অন্ধকারকে দূর করে দিয়ে অপসংস্কৃতির অন্ধকারে তোমরা ছিলে নিমজ্জিত। ফা আসবাহতুম বিনিয়মাতিহি ইখওয়ানা, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অন্ধকারের অপসংস্কৃতির অন্ধকারকে দূর করে দিয়ে সুবে সাদেকের আলোর মতো আমি বিকশিত করলাম, প্রস্ফুটিত করলাম সত্যের আলো, সুস্থ সংস্কৃতির আলো। সুবহানাল্লাহ। এখন দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ সংস্কৃতি কী নিয়ে এসেছিলেন আমাদের জন্য। সত্যিকার অর্থে পৃথিবীর সকল ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সসম্মানে সেই আদর্শের প্রতি সম্মান দেখিয়েছেন। একে একে যদি আমি অন্যান্য ধর্মাবলম্বীদের বিগত 1500 বৎসরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয় দেখা যাবে যে ইসলামের এই সুমহান নীতির কাছে সকলেই সারেন্ডার করেছেন, ইসলামের এই সুমহান নীতির তারা বসে প্রশংসা করেছেন। অপসংস্কৃতি দূর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের পৃথিবীতে মানুষ আদর্শের জন্য হন্য হয়ে ঘুরে, মানবরচিত সকল মতবাদ মানুষের নাবিশ্বাসে রূপান্তরিত হয়েছে, সকল তন্ত্রমন্ত্র যখন রাসমিনে নিক্ষিপ্ত হয়েছে, মানুষ যখন অশান্তির দাবানলে জলে পুরে সারখার হচ্ছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ নিয়ে মানুষ জীবনযাপন সমাজ পরিবর্তনের চেষ্টা করা হয়, কিছুদিন পরই সেই মতবাদ সেই আদর্শ মানুষের কাছে নাবিশ্বাসে রূপান্তরিত হয়, মানুষের কাছে সেটা কষ্টের কারণ হয়, মানুষ সেই মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে। কিন্তু যুগ যুগ ধরে যে মতবাদ যে আদর্শ মানুষ লালন করে আসতেছেন সেই আদর্শের কাছে বারবার আমাদেরকে ফিরে যেতে হয়, কারণ সেই আদর্শ সেই সংস্কৃতি সেই মতবাদ সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, কারণ এই মতবাদ সেই আদর্শের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা মুত্তাকি সঠিক হৃদয়ের অধিকারী, বক্র হৃদয় নয়, যাদের সুজা হৃদয় রয়েছে, যাদের হৃদয় গ্রহণ করার মতো মন মানসিকতা যাদের রয়েছে, তাদের জন্য সেই আদর্শ পথ প্রদর্শক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মুসলমান ইসলাম পৃথিবীতে এসেছে আখলাকের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে পৃথিবীতে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ব্যবহার, তার আখলাক পৃথিবীর মানুষকে মুগ্ধ করেছিল, যার ফলশ্রুতিতে মাত্র 23 বছরে ইসলাম সমস্ত বিশ্বজুড়ে বিস্তার লাভ করল। সাহাবায়ে কেরামদের জীবনে, খুলাফায়ে রাশেদিনদের জীবনে সমস্ত বিশ্বজুড়ে ইসলাম বিস্তার লাভ করল। তৎকালীন সময়ের সকল সুপার পাওয়ার ইসলামের কাছে মাথা নত করতে তারা বাধ্য হলো। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য, আজকের পৃথিবীতে অসংখ্য মুসলমান থাকার পরেও, প্রায় 150 কোটি মুসলমান থাকার পরেও, মুসলমানগণ ইসলামের এই সুমহান আদর্শ থেকে চলে যাওয়ার কারণে, পিছনে হটার কারণে আজকে মুসলমানদের উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। কারণ কোনো জাতি যদি তার ইতিহাস ভুলে যায়, কোনো জাতি যদি তার সংস্কৃতি ভুলে যায়, ক্রিস্টি কালচার ভুলে যায়, তাহলে সে জাতির পতন অত্যন্ত নিকটে থাকে, সে জাতির পতন কেউ ঠিকাতে পারে না। আজকে মুসলমানগণ এমন এক জাতিতে আমরা রূপান্তরিত হতে যাচ্ছি, আমাদের নিজস্ব ক্রিস্টি কালচার থাকার পরেও, নিজস্ব সংস্কৃতি থাকার পরেও, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মৃত্যু থেকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলার প্রতিটি জিনিসের পাতেও রয়েছে। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের জন্য কোনো একটি কাজ, শ্বাস প্রশ্বাস থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, এমন কোনো কাজ নেই, আপনার ব্যক্তিগত জীবন বলুন, আপনার পারিবারিক জীবন বলুন, রাষ্ট্রীয় জীবন বলুন, সামাজিক জীবন বলুন, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে চলাফেরা করার কথা বলুন, রাজনীতি বলুন, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে রয়েছে। অথচ আমরা দেখি, আমরা ভিক্ষুকের মতো আমাদের জীবন চলার জন্য আমরা বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন ধর্মাবলম্বীদের কার্যক্রম আমরা ভিক্ষুকের মতো নিয়ে আসি, যার ফলশ্রুতিতেই আমরা দুনিয়ার মধ্যে আজকে অধঃপতনের দিকে আমরা ধাবিত হচ্ছি। দেখুন, আমাদের কথাবার্তা, চলন ফিরনের মধ্যে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের অনুসরণ নিয়ে আসতেছি, যেটা কার জন্যই কাম্য নয়। আমরা চাই না কেউ যদি ইসলামের এই সুমহান আদর্শ দেখে মুসলমান হন, তাদের জন্য ওয়েলকাম, স্বাগতম, তাদেরকে আমরা আহলান ওয়া সাহলান জানাই। কিন্তু আমরা এটা চাই না যে কোন অন্যান্য কোনো ধর্মাবলম্বীদেরকে আঘাত করা, অন্যান্য কোনো ধর্মাবলম্বীদেরকে বাধা প্রদান করা। ইসলাম কখনো এটা করেনি, ইসলামের এটা শিক্ষাও নয়। সাথে সাথে আমরা এটাও চাই না যে কোনো মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অনুসরণ করুন, অন্যান্য ধর্মাবলম্বীদের কালচার ইসলামের কালচারের সাথে নিয়ে আসুন, এটাও আমরা চাই না। আজকে দেখুন, আমরা ইসলামের শিক্ষা থেকে দূরে থাকার কারণে আমাদের কথাবার্তার মধ্যে আমরা অন ইসলামিক বা অন্যান্য ধর্মাবলম্বীদের কথাবার্তা নিয়ে এসেছি। আনুষ্ঠানিকতার মধ্যেও আমরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অনুসরণ করি, অন্যান্য ধর্মাবলম্বীদের কালচার আমরা নিয়ে এসেছি। আর এটা অত্যন্ত সুচতুরভাবে এক শ্রেণীর মানুষ সুচতুরভাবে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। যেমন আমাদের মুসলিম সংস্কৃতিতে, মুসলিম দেশে, মুসলিম প্রধান দেশ বিশেষ করে আমাদের বাংলাদেশে, বিভিন্ন অনুষ্ঠানাদি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে করা হয়, সেটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা অন্য কোনো ধর্মাবলম্বীদের সংস্কৃতি হতে পারে। মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন অনুষ্ঠানাদি শুরু করা হয়, বিভিন্ন শুভ কাজ করা হয় এ ধরনের প্রদীপ জ্বালিয়ে, এটা তো কোনো অবস্থায় মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, হ্যাঁ অন্যান্য কোনো ধর্মাবলম্বীদের সংস্কৃতি হতে পারে। আমরা বিজাতীয় বিভিন্ন কালচার, এপ্রিল ফুল নামক তথাকথিত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যে ইতিহাস রচনা করা হয়েছিল স্পেনে, প্রথম এপ্রিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, সেই অনুষ্ঠানটাকেও আমরা না বুঝে, মুসলমানের সন্তানাদিগণ না বুঝে সেই অনুষ্ঠানকে আমরা পালন করি। আমরা রেগডে নামক তথাকথিত পশ্চিমা সংস্কৃতির নগ্নতাপূর্ণ এই আধুনিক উপকরণ আমরা নিয়ে এসেছি, ভিক্ষুকের মতো মনে হচ্ছে যেন আমাদের কোনো সংস্কৃতি নেই, রেগডের মতো একটা
অপবিত্র একটা সংস্কৃতি আমরা আমদানি করতেছি আমাদের দেশে। বুবা সংস্কৃতি যেটাকে বলি আমি, বুবা সংস্কৃতি। কেউ মারা গেলেন, মুসলমানদের সংস্কৃতি রয়েছে, তার জন্য তিনবার কুলহুয়াল্লা পড়েন, তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। বুবা সংস্কৃতি আমরা আবিষ্কার করেছি, দাঁড়িয়ে এক মিনিট দাঁড়িয়ে থাকবো। এই এক মিনিট কেন, আপনি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকুন, আপনার চোদ্দ গোষ্ঠী যদি দাঁড়িয়ে থাকে কোনো কাজে আসবে না, আপনার মুর্দার জন্য কোনো কাজে আসবে না। মুসলমানদের সংস্কৃতি রয়েছে, একজন মানুষ মারা গেছেন, মুসলমান মারা গেছেন, তিনি যে কোনো দলেরই হন, যে কোনো প্রান্তেরই হন, যে কোনো রঙের মানুষই হন, সেই মুসলমানের জন্য আপনার পড়ার সংস্কৃতি রয়েছে। আপনি কুলহুয়াল্লা তিনবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, এটা দিয়ে ফায়দা হবে। আমরা আবিষ্কার করেছি বুবা সংস্কৃতি, অন্যদেরকে আমরা ফলো করেছি। বিশ্ব ব্রহ্মাণ্ড বলে একটা কথা আমাদের মধ্যে, আমরা আল্লাহ রব্বুল আলামিনের নাম না বলে আমরা বলি বিশ্ব ব্রহ্মাণ্ড। এটা অন্য কোনো ধর্মাবলম্বীদের উপাসনার কেউ থাকতে পারেন, আমরা এই কথাকে আমাদের সংস্কৃতিতে আবিষ্কার করেছি। অন্য ধর্মাবলম্বী লোকেরা তারা বলতে পারেন, এটা তাদের বিশ্বাসের কথা। আমি মুসলমান হয়ে কেন অন্য বিশ্বাস আমার ধর্মে আমি আবিষ্কার করব। এরপরে হলো বিভিন্ন তিলক দেওয়া, বিভিন্ন ধর্মাবলম্বীদের অনুকরণে কোনো বা কথাবার্তার মধ্যে শিশুদেরকে ঘুম পাড়ানোর জন্য, লক্ষ্মী সোনা তুমি ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী সোনা তুমি আর তুমি আমার কাছে আসো, সুইটটা নিয়ে যাও, এটাও অন্য ধর্মাবলম্বীর সংস্কৃতিদেরকে আমরা সংস্কৃতি ফলো করা। আমাদের কি মুসলমানদের এভাবে বলার কোনো কথা নাই? অবশ্যই রয়েছে। আমরা যে কোনো আশ্চর্যজনক বাণী যদি আমাদের সামনে আসে, সেটাকে অনেক মুসলমান বলতে শুনেছি দৈব বাণী। মুসলমান যদি হঠাৎ করে কোনো শক্তি আসে, তখন মুসলমান বলেন এটাকে একটা দৈব শক্তির মাধ্যমে। আমি অনেকের মুখ থেকে শুনেছি, অনেকের বিবৃতিতে দেখেছি, এটা মুসলিম শব্দ নয়, ঐশী বাণী, কোরআনের বাণী, ওয়াহির বাণী, এটা আমরা বলতে পারি। দৈব বাণী, দেবতার বাণীকে বলা হয় দৈব বাণী। এ ধরনের আমরা একে একে আমরা আমাদের সংস্কৃতির মধ্যে আমরা বিভিন্ন জিনিস আমরা ঢুকিয়ে নিতেছি, এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। ধন্যবাদ। একইভাবে আমি মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের নামাজ, এটা মুসলমানদের ইবাদত। এখানে অন্য কোনো ধর্মাবলম্বী লোকদেরকে বাধ্য করে নিয়ে আসা কখনো ইসলাম এটাকে গ্রান্ট করে না, এটাকে সাপোর্ট করে না। যেভাবে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদেরকে মুসলমানদের এ সমস্ত ইবাদতের মধ্যে নিয়ে আসা এলাও করে না ইসলাম, ইসলাম সাপোর্ট করে না, ঠিক তেমনিভাবে অন্য কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদেরকে বাধ্য করে নিয়ে যাওয়া, সেটাকেও ইসলাম সাপোর্ট করে না। অথবা অন্য কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান দেখে কোনো মুসলমান সেটাতে শরিক হওয়ার জন্য উজ্জীবিত করা, তাদেরকে উৎসাহ যোগানো, সেটাও ইসলাম এলাও করে না। এক্ষেত্রে মুসলমান নেতৃবৃন্দ এবং মুসলিম শাসকগণ তাদেরকে এ সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সদ্য বাংলাদেশে যে ঘটনাটি হয়ে গেল, যে গত দুই দিন আগে রঙের খেলা যে হয়ে গেল বাংলাদেশে, সেটা কোনো অবস্থায় কাম্য নয় মুসলমানদের। আমরা দেখেছি হিজাবি অনেক মহিলাদেরকে, মেয়েদেরকে রং দিয়ে রঙিন করা হয়েছে, এটা মুসলমানদের কোনো কালচার নয়, এটা মুসলমানদের কোনো খেলা হতে পারে না, এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান হতে পারে না। যদি এটা অন্য ধর্মাবলম্বীদের কোনো অনুষ্ঠান হয়ে থাকে, এটা তাদের ধর্মের অনুষ্ঠান, এটা তাদের জন্য। এটাকে শতকরা 90 জন মুসলমানের দেশের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া কোনো অবস্থায় কোনো বিবেকবান মানুষের জন্য এটা সঠিক হতে পারে না। তাই অপসংস্কৃতির এই বেড়াজাল থেকে বাংলাদেশের মানুষ তথা সমস্ত বিশ্বের মুসলমান তথা সকল মানুষকে যদি ফিরিয়ে রাখতে হয়, তাহলে নিজ নিজ ধর্মের উপর যদি মানুষ চলে আসে, নিজ নিজ ধর্মের গুরুরা যদি, ধর্মগুরুরা যদি তারা সচেতন হন, সচেষ্ট হন, তাহলে এ সমস্ত অপসংস্কৃতি থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা যাবে। আমার আরেকটি কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, বাংলাদেশ একটি বাংলা ভাষাভাষী অধিকাংশ মানুষের দেশ। বাংলাদেশ, বাংলাদেশ এমন একটি দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে দেশের শতকরা 90 জন মুসলমানের বসবাস। এদেশে পয়লা বৈশাখের নামে যে কাজগুলো হয়, সেটা কোনো অবস্থায় কোনো ভদ্র সভ্য সমাজে ঠিক হতে পারে না। সেখানে পয়লা বৈশাখের নামে আমি সচক্ষে দেখেছি মহিলাগণদের, মহিলাদের উলঙ্গপনা, পুরুষদের মহিলাদের উপরে জাপটিয়ে পড়া, একে একে যত দিন যাচ্ছে তত এটা বাড়ছে, এটা বাড়ছে। কারণ এই অপসংস্কৃতিটাকে সরকারি ছত্রছায়া, সামাজিক গণ্যমান্য ব্যক্তিদের ছত্রছায়ায় সেই অপসংস্কৃতিটাকে লালন করা হচ্ছে বিধায়। যত দিন যাচ্ছে তত এটা মানুষের জন্য, আমাদের সমাজের জন্য
অকল্যাণ বয়ে নিয়ে আসতেছে। তাই অতি দ্রুত যদি আমরা এ সমস্ত অপসংস্কৃতির প্রতিহত করার জন্য সমাজের বিবেকবান মানুষ সহ সকল আমরা এগিয়ে নিয়ে আসি, মানুষদেরকে না বুঝাই, তাহলে আমাদের দেশ একদিন এমন একটা অবস্থায় চলে যাবে, সংঘাতে লিপ্ত হবে। সুন্দর একটা দেশ, যে দেশে বিভিন্ন ধর্ম বিভিন্ন রঙের মানুষ একসাথে বসবাস করেন, সে দেশ একটা অগ্নিকুণ্ডে রূপান্তরিত হবে। বিভিন্ন শকুনের মতো বিভিন্ন চক্রান্তকারীরা আমাদের দেশের দিকে তাকিয়ে আছে সুন্দর এই দেশকে ধ্বংস করার জন্য। তাই শকুনের এই থাবা থেকে আমাদের দেশ, দেশের মানুষ, মুসলমান ধর্মবিরু মানুষদেরকে যদি রক্ষা করতে হয়, আমাদের আগামী প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে দেশের সরকার সহ বিবেকবান মানুষগণ, হক্কানি ওলামায়ে কেরামগণ, বুদ্ধিজীবীগণের পরামর্শ নিয়ে এই অপসংস্কৃতির হাত থেকে দেশ এবং জাতিকে মুক্তি করার জন্য অচিরেই উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান, যারা ইমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শেরেকির সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই শান্তি এবং তারাই সুপথগামী। আল্লাহ পাক এখানে ঘোষণা করছেন, যারা ইমান আনে, সুরাতুল আনআমের 82 নম্বর আয়াতে, এবং নিজের বিশ্বাসকে শিরিকের সাথে সম্পৃক্ত করে না। দেখুন, সালাত আল্লাহ পাকের ইবাদত। এই সালাত আমরা দুপুর টাইমে পড়া হারাম, আসরের ফরজ পড়ার পরে সালাত আদায় করা হারাম, সূর্য উদিত হওয়ার সময়ে সালাত আদায় করা হারাম, এটা ইবাদত। আল্লাহকে আমরা সিজদা করি, অথচ এই ইবাদতটি যখন এই তিনটি টাইমে পড়া হয় তখন হারাম হয়ে যায়। কারণ এই তিন টাইম অন্য কোনো ধর্মাবলম্বী যারা সূর্যকে পূজা করে তারা সূর্যকে সিজদা করে, যাতে ওই ধর্মাবলম্বীদের অনুকরণ না হয়, এই কারণে এই সময় আল্লাহর ইবাদত সালাত করাই হারাম। তাই আমরা কেমন করে অন্যান্য ধর্মাবলম্বীর ইবাদতের সাথে সংমিশ্রিত, যেগুলা ইসলামই এলাও করে না, সেগুলা কিভাবে আমাদের ছেলে সন্তানদেরকে দিয়ে আমরা করাবো, আমাদের ছেলে সন্তান সেগুলো করলে কিভাবে আমরা বাধা দেব না। তাদেরকে অবশ্যই বাধা দিতে হবে, যেটা অন্যান্য ধর্মাবলম্বীর ইবাদতের সাথে সংশ্লিষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদ নাসারা যা ইবাদত করেন সেই ইবাদতের মুখালিফত করো। এটা হলো 10ই মুহররমের ক্ষেত্রে এই হাদিসটি এসেছে। আমি আরেকটি হাদিস আপনাদের সামনে যে তিলাওয়াত করেছিলাম, ইয়া আবা হুরায়রা ইজাস্তান তাফাস্তাইন বিল্লাহ, হে আবা হুরায়রা, তুমি কিছু চাইতে হলে আল্লাহ পাকের কাছে চাও। কারণ বন্দার কাছে যদি কোনো সাহায্য চাও, বন্দা শাহজালাল মজরে দেমনি, তুমি আমাকে সন্তান দান করো, বরফির আব্দুল কাদির জিলানি, তুমি আমাকে চাকরি দান করো, যদি অন্যের কাউর কাছে চাও তাহলে শিরিক হয়ে যাবে। তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, ইজাস্তান তাফাস্তাইন বিল্লাহ, কিছু যদি তুমি চাইতে চাও তাহলে আল্লাহর কাছে চাও। যেখানে ইসলাম কোনো ধরনের সামান্যতম শিরিককেই এলাও করে না, আল্লাহর সাথে শরিক হওয়ার কোনো জিনিসকে এলাও করে না, সেখানে পদে পদে অন্য ধর্মাবলম্বীদের অনুকরণে আমাদের এই সমাজকে, এই মুসলিম সমাজকে, যুব সমাজকে, আগামী প্রজন্মকে যে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা থেকে যদি আমরা ফিরিয়ে নিয়ে না আসি, তাহলে এমন একদিন আসবে শতকরা 90 জন মুসলমানের দেশে, অন্যান্য দেশ যেগুলো বিলীন হয়ে গেছে সেভাবে বিলীন হয়ে যাবে আমাদের দেশের সুষ্ঠু সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠু সংস্কৃতি বিকাশে, তাহজিব তামাদ্দুন সংরক্ষণের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মাশাআল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনছিলাম সংস্কৃতি এবং অপসংস্কৃতি নিয়ে, কি করে আমাদের সমাজকে অপসংস্কৃতির বিভীষিকা থেকে বাঁচাতে হবে, এই নিয়ে আলোচনা করছিলেন শেখ ফয়েজ আহমদ সাহেব। আমাদের একজন কলার অপেক্ষা করছে, আমরা একটা কল নিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহ শেখের আলোচনা হবে। দেখি কে আমাদের সাথে আছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর আপনারা? আলহামদুলিল্লাহ জি। আমি আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম হুজুর দেন, এই যে মানুষ, আমি দেখলাম যে আপনার কোরআন শরীফের পয়লা ফাতাল মধ্যে সুমুম বুকমুম উম ইউন ফাহুম লা ইয়ারজুন, এখানে যে মানুষের যে দুজখ হইব, আঙ্গুল ডঙ্গুলে আগুন, তাহলে খানের মধ্যে আগুনের আঙ্গুল হারাইব, আর এই হারে তারা আওয়াজ যখন শুনবো। আর একটা ছোলের মধ্যে দেখলাম আপনার ওই যে আপনার অস্বীকার লাগবি না কাপার ওই যে ডাহান্নামা, সেখানে দেখলাম মানুষের দুজখ হইব। এই এই এদের সঙ্গে যারা বৈশাখী মেলা করে, নাচ গান করে, এরা হইবনি না খালি বেদমি করতে হুজুরদের জিগাইতাম। আমরা দেশটা পর ধ্বংস গেছি, হিন্দু সংস্কৃতি আমার মধ্যে আমার গেছে হুজুর জি। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন আমরা বুঝছি, আপনি অনুষ্ঠান দেখতে থাকুক, ইনশাআল্লাহ সেখানে আনসার দিবা। আমরা নেক্সট কলার যাই।
হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলটা ড্রপ হয়ে গেছে। জি শেখ, আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ। বিরতি পর সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। تزهو بك السماوات وتنتشر